বাটার, তার মধ্যে দেখা যাচ্ছে কিভাবে কচু কাটতে হয়। প্রথমে কচু খোসাটা আমরা এরকম ভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা অনেক ভাবেই কচুরি কেটেছেন বা সেই বাটা খেয়েছেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই হচ্ছে আপনাদের দেখাচ্ছি। এইভাবে কচুর খোসাটা প্রথম নিতে ছাড়িয়ে নিলাম। খুবই সহজ, এইভাবে ছাড়িয়ে নিলাম। নিয়ে এই দেখুন খোসা কিভাবে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার তার পরের এই একটু মোটা করে কেটে নিচ্ছি। এটাকে বলা হয় কচুর দাঁড়। এটারই বাটা করে আপনাদের দেখাবো। এই কেটে করে দিলাম। এইবার এই কচুরিটা নিয়ে আপনারা সিদ্ধও খেতে পারেন বা তরকারিও খেতে পারেন। আমি এটা কচু সিদ্ধ খাবো। বলো, কচু অনেক রকমের আছে, তো এটা কিন্তু মান কচু। মান কচু প্রথমে খোসা ছাড়িয়ে তার পরের লেয়ারটা কেটে তারপরে যদি রান্না করা হয় তাহলে সেই কচু কিন্তু গলা ধরে না। অনেকেই কচু খেতে ভয় পান, গলা ধরবার ভয়, কিন্তু এইভাবে করে দেখবেন গলা একদম ধরবে না। আমি এই কচু ওই পিসগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর মিক্সিং গ্রাইন্ডারে আমি এটা একটুখানি পেস্ট করে ওর ভেতরের রসটা বের করে নেব। এটা বের করে বলতে ফেলে দেব, একটুখানি জল দিয়ে ই করে নিচ্ছি, না হলে বাড়তে অসুবিধা। আপনারা এটা শিল নোড়াতেও থেতো করে নিতে পারে। এরকম একটু থেতো করে নিয়েছি, ভিতরে একটু সাদা দুধের মতন এরকম রসটা রয়েছে, ফেলে দিতে হবে চিপে। দেখুন আমি এইভাবে করে এই রসটা শুধু বাটলে কিন্তু গলা ধরতে চাইবে, তাই আমি এটা চিপে পুরো জলটা করে নিলাম। নিয়ে দেখুন বাটিটা পুরো ধুয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এই কচুরিটা, দিয়ে দিলাম ধনে পাতা, ঝাল খাবেন সেই রকম লঙ্কা। আমি অবশ্য
পাঁচটা লঙ্কা দিয়েছি, চায়ের চামচের 1 চামচ পোস্ত, চার চামচের 1 চামচ সর্ষে, একটু নুন স্বাদ মতো, নারকেল কুড়াতে গিয়ে নিচের দিকের কিছু নারকেলের টুকরো ওখানে উঠে গেছে, দিয়ে দিচ্ছি সেই নারকেল। দিচ্ছি একটু জল, শিলনোড়া তো পেস্ট করতে পারেন, আমি মিক্সি করে নিচ্ছি। একটুখানি জল দিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী মিষ্টি আমি 1 চামচের 2 চামচ মিষ্টি দিলাম, আপনারা যেরকম খাবেন সেরকম দিবেন। আর দিচ্ছি তেল, না একসাথে দিলে পরে ভালো স্বাদ আসবে না, এটা করার পরই দিতে হয়। চিনিটা দিয়ে দেওয়া যেত কিন্তু পরেই দিতাম, যদি আপনারা মনে করেন যে নুনের সাথে চিনিটা দিয়ে দেবেন দিয়ে দিতে পারতেন, তাহলে ভালোই হতো। এবার এটা এইভাবে করো, এবার এইভাবে ঢাকা দিয়ে রাখবো, তাহলে খুব ভালো ঝাঁজ হবে, এটা গরম ভাতে খুব ভালো লাগবে খেতে।
এইভাবে গরম ভাতের সাথে ই করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন।